দেব বাণীতে সেই 29 জুলাই যে জায়গাটা আমরা ছেড়েছিলাম সেখান থেকে স্বামীজি ওই এর আগে বলছিলেন যে টেলিস্কোপের অবজেক্ট পিসে যদি স্পটস থাকে তাহলে সামনে যেটা দেখছি আমরা স্পটসই দেখব জীবনের উদ্দেশ্য যে লেন্স দিয়ে দেখা হচ্ছে সেই লেন্সকে পরিষ্কার করা ওটাকে কন্টিনিউ করে বলছেন We first perceive, then reason later. যে কোনো জিনিসকে প্রথমে আমরা দেখি সেখান থেকে রিজনিং হয় বাচ্চারাও যখন শেখে প্রথমে দিকে যখন শেখে সেখান থেকে প্রথমে অবজার্ভ করবে সেখান থেকে রিজনিং হয় অ্যাবস্ট্রাক্ট রিজনিং যখন হয় খুব উচ্চ মানের তাতেও তারা প্রথমে কিছু দেখেছেন সেখান থেকে রিজন 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 হয়ে ওপরে চলে যান তো উই মাস্ট হ্যাভ দিস পারসেপশন অ্যাজ এ ফ্যাক্ট And it is called religion realization. That's a cool mazhar jinis. It has a connector. Er modhe je ekta birat ekta tatto royeche. Watar songe je ekta humor. Jibone dekhe jokhon apni takaben tokhon dekhben je manush age ekta jinis ke observe kore second theke রিজনিং খুব সহজ ছোটো বাচ্চা মানে যে এক মাস দেড় মাসের বাচ্চা যদি থাকে তার যে নিজস্ব বায়োলজিক্যাল কিছু ফাংশনস হয় তার বাদে নিজে থেকেও একটাই কাজ করে সেটা হচ্ছে স্তন পান করা মায়ের ও একটাই জিনিস জানে স্তনপান আপনি একটা ছোটো বাচ্চাকে যদি কোলে নিয়ে নিজের গালের কাছে নিয়ে আসেন সেখানে দেখবেন সেখানে ওটা সাক করতে শুরু করে দেবে ও এটাই জানে কনসিয়াস অ্যাক্টিভিটি একটা ছোটো বাচ্চার যেটা হয় দুধ খাওয়া ছাড়া তার অন্য কোনো কনসিয়াস অ্যাক্টিভিটি হয় না দিয়ে বাচ্চা যখন একটু আর একটু সেন্স গ্রো করে তখন বোঝে ও একটা মা তার সঙ্গে বাবা এই করে একটু একটু বাড়ে মানে পারসেপশন প্রথম অবজারভেশন প্রথম তারপরে রিজনিং আপনি যদি ফিজিক্স আদি এগুলোতেও যদি যান যে আইনস্টাইনের খুব নাম করা যে থিওরি অফ রিলেটিভিটি তো সেটা কবে নিউটন কী সব অবজার্ভ করেছিলেন সেখান থেকে তিনি লজ অফ গ্র্যাভিটেশন দিলেন সেখানে দেখছে যে মার্কিউরির যে অরবিট সেটা ঠিক ফিট বসছে না সেটাকে করে করতে গিয়ে তিনি বেরিয়ে এলো তার থিওরি অফ রিলেটিভিটি তার মানে অবজারভেশন আগে রিজনিং ধর্মের ব্যাপারে আমরা কী করি রিজনিং আগে আর অবজারভেশন পরে কখনো এটা হয় যে কোনো জিনিসে ধরুন ইলেকশন আসছে আগে আপনি খবর নেবেন এই ক্যান্ডিডেট কেমন সমস্ত অবজারভেশন নিয়ে রিজনিং করে করবেন এই দুটোর মধ্যে আমি একে ভোট দেবো যে কোনো কাজ যখন করেন একটা বাইরে কোথাও যাবেন আপনি অবজারভেশন ট্রেনের রান টাইম কেমন সুবিধে কেমন তারপরে ঠিক করেন যে আমি ট্রেনে যাব সব কিছুতে অবজারভেশন আমাদের আগে রিজনিং পরে ধর্মের ব্যাপারে রিজনিংটা আমরা আগে করি অথচ কোনো অবজারভেশন আমাদের নেই অবজারভেশন রিলিজনে কী হবে রিয়েলাইজেশন ঈশ্বরকে তুমি আগে দেখো তবে না ঈশ্বরের ব্যাপারে তুমি যুক্তিতর্ক করবে তুমি যে জিনিসটাকে দেখোই নি কোনো দিন অনুভব করনি যে এই যে এত লোকে যারা যারা ঈশ্বরের পক্ষে বলছেন বা ঈশ্বরের বিপক্ষে বলছেন ঈশ্বরের বিরুদ্ধে বলছেন যেটাই বলছে সাধু বাবারা যখন ঈশ্বর আছেনই আছে না প্রমাণিত করবেন একটা কথা অনেকবার ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ডক্টর সরকার ঠাকুরকে ওরকম বলছেন ঈশ্বরীয় কথা হতে গিয়ে বলছেন আমার কথা শোনো ঠাকুর প্রচণ্ড রেগে গেছেন বল তোমার কথা কী শুনবো তুমি কামী লোভী অহংকারী অন্যদিকে গিরিশ ঘোষ বলছে আমি প্রমাণিত করব কৃষ্ণ ভগবান অবতার নাহলে আমার জীব কেটে ফেলে দেব ঠাকুর বিরক্ত বলছেন ওগুলো কিছু না দুটোর মধ্যে কোনোটাই কিছু না একজন যে বলছে ঈশ্বর
বলে কিছু নেই, সেও বকবাস করছে। যিনি বলছেন ঈশ্বর বলে আছে, সেও বকবাস করছে। দুজনেই রিজনিং করছে, দুজনের মধ্যে কারোরই অবজারভেশন নেই। যাবতীয় যা রিজনিং ব্রেন তখনই কাজ করবে যখন আপনার অবজারভেশন আছে। অবজারভেশন নেই অথচ আপনি রিজনিং দিয়ে যাচ্ছেন, এটা কীভাবে কি? নো ম্যাটার ইফ ওয়ান নেভার হার্ড অফ ক্রিড আর প্রফিট আর বুক, লেট হিম গেট দিস রিয়েলাইজেশন অ্যান্ড হি নিড নো মোর। যেমন ঠাকুর করেছিলেন, তিনি অদ্বৈত বেদান্ত শোনেননি, তিনি শাস্ত্র পড়েননি, অল্প একটু বাচ্চা বয়সে শুনেছেন ঠিকই, কিন্তু সেটাও যদি না শুনে থাকে, মানুষ যদি সরাসরি যদি ঢুকে যায়, টলস্টয়ের খুব সুন্দর এরকম কাহিনী আছে, যেটা আইল্যান্ডে ওরকম আছে, তিনজন শুধু প্রার্থনা করে করে কীভাবে একটা উচ্চ অবস্থায় চলে গেছেন, প্রার্থনা করে করে হৃদয় যদি শুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হৃদয় তিনি দেখা দেবেন, তারপরে বই নিজে এসে যাবে, রিজনিং নিজে এসে, সব কিছু নিজে এসে যাবে। কিন্তু যদি কেউ মনে করে যে না আমি আগে যুক্তিতর্ক দিয়ে বুঝবো তারপরে, এটা বেকার, মানে এটা যুক্তিতেই দাঁড়ায় না। কারণ যে যখনই আপনি যুক্তি করছেন, যখনই রিজনিং করছেন, আগে দরকার আপনার অবজারভেশন, একটা কিছু আপনি দেখে থাকবেন, তবে তারপরে আপনি ধীরে ধীরে ওটাকে দাঁড় করাবেন। আপনার ঈশ্বরের কোনো জ্ঞানই নেই, খালি যুক্তিতর্ক করে যাচ্ছেন। সেটা বলছেন লেট হিম গেট দিস রিয়েলাইজেশন, যে করেই হোক আগে ঈশ্বরকে তুমি দেখো। স্বামীজি এক জায়গায় একজনকে বলছেন, ঈশ্বর দর্শন করতে এসছিস, অ্যাটলিস্ট একটা ভূত দেখ, বিশ্বাস হবে যে কিছু আছে, মৃত্যুর পরেও জীবন বাইরেও কিছু আছে, বিশ্বাসটা হবে। ক্লিনস দ্য মাইন্ড, দিস ইজ অল অফ রিলিজিয়ন। ধর্ম কি? মনটাকে শুদ্ধ করো, এছাড়া ধর্ম, এটা স্পিরিচুয়ালিটি কিন্তু আমরা কথা বলছি না, রিলিজিয়ন। আমাদের যত প্র্যাকটিসেস রিলিজিয়ন বলতে যা কিছু হয়, পূজা অর্চনা জপ ধ্যান শাস্ত্র পড়া, শাস্ত্র মনন করা, সাধু সঙ্গ করা, সবকটার উদ্দেশ্য একটাই, মন শুদ্ধ পবিত্র করো, ক্লিনস দ্য মাইন্ড। লোকেরা আমাদের অনেক সময় বলে, আচ্ছা আপনাদের এখানে এত লোকে ক্লাস করে কারোর কিছু ভালো হয়? আরে ভাই, কিসের ভালো হবে? ক্লাস না করলে কি তার কিছু ভালো হতো নাকি? ক্লাস করছে মানে কোথায় একটা ইচ্ছা জেগেছে, আমার মনটাকে পরিষ্কার করব। তাকে একদিনে হয়ে যায়, লেগে থাকছে যে টক্সগুলো যারা শুনছেন, আরে এত রকমের আমোদ আলাদ, আমরা আজ থেকে 15-20 বছর আগে শুনিও নি এত রকমের আমোদ আলাদ হতে পারে। বাচ্চাগুলো কি সব নামগুলো বলে, পিজ্জা, আর একটা কি বলে, মোমো, নামও শুনিনি কোনোদিন, কি এগুলো, খাওয়া পুরো পাল্টে গেছে, ভোগের এটাই লেভেলটাই পাল্টে গেছে, জানতামও না। সেগুলোকে ছেড়ে লোকেরা এই ধর্মের কথা শুনছে, তার মানে কোথাও একটা মনকে আমি পরিষ্কার করব সেই ইচ্ছা জেগেছে, এর থেকে বড় আর কি হবে? এই ভোগের যুগে, এই ভোগের সংসারে মানুষ বলছে না আমি আমার মনটাকে একটু পরিষ্কার করতে চাইছি। অ্যান্ড আনটিল উই আওয়ারসেলভস ক্লিয়ার অফ দ্য স্পটস, উই ক্যানট সি দ্য রিয়েলিটি অ্যাজ ইট ইজ। দ্য বেবি সিজ নো সান, হি হ্যাজ নট ইয়েট দ্য মেজার অফ হিমসেলফ, গেট রিড অফ দ্য সান, সরি সিন, এটা সিন হবে, সান আছে। Get rid of the defects within yourself and you will not be able to see any without. ওটা সান আছে, ওটা সিন হবে, ওটা প্রিন্টিং মিস্টেক আছে। বাচ্চা ছেলে কখনো কোনো পাপ দেখে না, পাপটা তোমার ভেতরে আছে বলে তুমি পাপ দেখছো, এর আগে আলোচনা হয়েছিল না? ঠাকুর বলছেন যে নদীর ধারে একজন পড়ে আছে, চোর ভাবছে চুরি করেছে, মদ যে খায় সে মনে হচ্ছে মাতাল, আর যে সাধু সে মনে করছে সাধনা করছে, আর রাত জপ ধ্যান করেছে। যখন আপনি ভালো মুডে আছেন, জগৎ মনে আহ কি সুন্দর সোনার বাগান,
মন যখন খারাপ হয় মনে নরক 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 গেট রিড অফ দ্য ডিফেক্টস উইদিন ইয়ারসেলফ অ্যান্ড ইউ উইল নট বি এবল টু সি এনি উইদাউট এ বেবি সিজ রবারি ডান অ্যান্ড ইট মিনস নথিং টু হিম এটা বিদেশিরা তো কাহিনিগুলো বিদেশিরা চিন্তা ভাবনা অনেক সুন্দর করেন তো তো ফলে ওদের কাহিনী আদি যেগুলো খুব উচ্চ মানের হয় তা একটা সুন্দর অনেক আগে খুব সুন্দর কাহিনী পড়েছিলাম যে আর খুব নাম করা চোর সে একটা বড় বাড়িতে চুরি করবে তো একটা ওর কুকুর ছিল সে বাচ্চা দিয়েছে কয়েকটা তো এই বাচ্চার এখন হ্যাবিট হয়ে গেছে যে কোনো কিছু দেখলেই চেঁচায় ও চেঁচালেই তাকে বকে দিচ্ছে মানে চেঁচাবে না এরপরে সে লোকটা করে কি ওই বাচ্চাটাকে ঘরে রেখে সবসময় জানলা দিয়ে ঢোকে ওনাকে ট্রেনিং দিচ্ছে যে আমি জানলা দিয়ে ঢুকলে তুমি চেঁচাবে না তো ধীরে ধীরে বাচ্চাটা ট্রেন্ড আপ হয়ে গেল পাপি চেঁচাবে না তারপরে ওটা খুব মজার গল্প আছে এরপরে কায়দা করে ওই পাপি ভালো জাতের কুকুর একটা বড় বাড়িতে বিক্রি করেছে বড় বাড়িতে বিক্রি করেছে ওরা কুকুরটাকে নিয়েছে ওরা তার ওই লোকটা আসলটা চোর এরপরে সে জানলা দিয়ে ঢুকছে আর ওইটাকে চিনতে পেরেছে ও ট্রেনিং আছে যে চেঁচাবে না চেঁচাচ্ছে না কিন্তু ওর আনন্দের আর শেষ নেই যে আমার পুরনো মালিক এসছে ও তাড়াতাড়ি করে গিয়ে যে নতুন মালিক সে যে ঘুমোচ্ছে তাকে টানতে শুরু করেছে এই দেখো আমার পুরনো মালিক এসেছে চলো তোমাকে দেখা করাবো খুব ভালো মানুষ ও নিজের ভাষায় ওর খুব হিউমারাস ওয়েতে লিখছে সেও ছাড়ছে না ওকে বকছে ও কিন্তু আওয়াজ করছে না এখন যে আওয়াজ না করাটা শিখেছে আওয়াজ ওইদিকেও করছে না সে যে মালিককে জাগাচ্ছে সেটা চোর জানতে পারছে না তোকে টেনে 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 সেই করে দেখাচ্ছে যে দেখো তো টেনে টেনে ওকে নিয়ে এসে সেখানে থেকে সেই চোর যে ওকে বিক্রি করেছিল তো কুকুর পর্যন্ত ধরে সে বললো ও আচ্ছা তোমার এটাই চাল ছিল না যাতে ঢুকিয়ে দেয় চোরকে চেনে আওয়াজ করবে না চুরি করে নিয়ে চলে যাবে সব কিছু এই কুকুরটা নিজের মতো ভাবছে যে যে আরে এ তো তোমার বন্ধু কত ভালো মানুষ আমাকে বাচ্চা বয়সে বড় করেছে চলো চলো বাচ্চারা ঠিক এরকম ডাকাতি চুরি হলো বুঝতেই পারবে না নিয়ে গেছে বাচ্চাদের নিজেদের একটা সংসার ইদানিংকালে অফকোর্স এই দুনিয়ার ইন্টারনেট টিভি দেখে ওরা অনেক কিছু ওইসব ভাবে হ্যাঁ তো বলছেন যে ওয়ান্স ইউ ফাইন্ড দ্য হিডেন অবজেক্ট ইন এ পাজল পিকচার ইউ সি ইট এভার মোর সো ওয়েন ওয়ান্স ইউ আর ফ্রি অ্যান্ড স্টেনলেস ইউ সি ওনলি ফ্রিডম অ্যান্ড পিওরিটি ইন দি ওয়ার্ল্ড অ্যারাউন্ড যে যখনই আপনি একবার যখন আপনি জ্ঞান হয়ে যাবে পবিত্রতা ছাড়া জগতে আপনি আর কিচ্ছু দেখতে পারবেন না দ্য মোমেন্ট অল দি নটস অফ দি হার্ট আর কট অ্যাসেন্ডার অল ক্রুকেড প্লেসেস আর মেড স্ট্রেট ইন দিস ওয়ার্ল্ড ভ্যানিশেস অ্যাজ এ ড্রিম এটা কঠোপনিষদ থেকে স্বামীজি বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি একবার যখন ওই জ্ঞানটা হয়ে যায় না তখন হৃদয় গ্রন্থি কেটে যায় অ্যান্ড ওয়েন উই অ্যাওয়েক উই ওয়ান্ডার হাউ উই এভার কেম টু ড্রিম সাচ ট্র্যাশ এটা যে অনেক সময় দেখবেন যে যখন মন খুব অশান্ত হয় না ওই সময় আমরা খুব বাজে বাজে স্বপ্ন দেখি ঘাবড়ে গিয়ে ঘুম যখন ভেঙে যায় না অনেক সময় ঘাবড়ে যায় এটা কী করে দেখলাম এটা আমরা শুনেছিলাম কম বয়সে আমাদের এক মহারাজ ছিলেন খুব জপ ধ্যান তপস্যা করতেন তো একদিন ঘুমোচ্ছেন হঠাৎ চিৎকার করে ঘুম থেকে উঠে বসেছেন দৌড়ে এসেছে কি না উনি স্বপ্নে একটি মেয়েকে দেখে নিয়েছেন তো ওনার সাবকনসিয়াস এত অ্যালার্ট যে স্বপ্নের মধ্যে মেয়ে দেখেছেন তাতেই আটকে উঠেছে যা এটা কী হলো আমি আমি এমন কী করলাম যার জন্যে মেয়ের ছবি আমার মনে এলো শুদ্ধ পবিত্র যখন হয়ে যায় আত্মজ্ঞান যখন হয়ে যায় তখন এটাই ভাবে আমি কেন এই জগতের কথা ভাবছিলাম যেমন আমরা কোনো বাজে স্বপ্ন দেখলে অনেক সময় জিজ্ঞেস করি
জানো আমি এরকম স্বপ্ন দেখলাম, কেন এরকম দেখলাম? Getting home, misery mountain high has no power to move the soul. Yasmin sito na dukkhe na gurunapi vishalyate. গীতাতে বলছেন যে একবার যখন আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে যায়, যত দুঃখ আসুক তাকে বিচলিত করতে পারে না। স্বামীজি গীতা উপনিষদ মিলিয়ে অনেক কিছু বলে যাচ্ছেন। With the acts of knowledge cut the wheels asunder and the Atman stands free, even though the old momentum carries on the wheel of mind and body. একটা রথ, আগেকার দিনে রথের উপমা নেওয়া হতো, রথ খুব স্পিডে চলে যাচ্ছে, হঠাৎ একটা চাকা তার খুলে গেল বা কেটে দেওয়া হলো, চাকাটা এবার খুলে গেল, চাকাটা বেশ কিছুক্ষণ গড়াতে একজন আমার পরিচিত বলছিলেন, ও কোথায় যাচ্ছেন, ওনার কার ভাগ্যিস একটু হালকা স্পিডে ছিল, ওটা চাকাটা খুলে গেছে, হঠাৎ ধপ করে একটা আওয়াজ হলো, ওরা তখনও বুঝতে পারেনি, হঠাৎ দেখছে ধপ আওয়াজ হতে গাড়িটা থামিয়েছে, হঠাৎ দেখে চাকাটা ওর গাড়ির সামনে দিয়ে মোমেন্টমে চড়ে বেরিয়ে চলে গেছে। কারণ চাকাটা খুলে বেরিয়ে গেছে কি না, উনি তো ওই আওয়াজ হতে ব্রেক মেরেছে, চাকাটা এরকম করে বেরিয়ে চলে গেল। যার আত্মজ্ঞান হয়ে যায় সংসার থেকে, সে ওই চাকাটা কেটে গেল, মোমেন্টামে কিছুক্ষণ চলে, দেহ মনের মোমেন্টাম কি না কিছুক্ষণ চলে, ওই গাড়িটার সঙ্গে আর থাকে না সে। আর ওই যে হুইল, গাড়ির যে প্রপার্টিগুলো আর হুইলের উপরে লাগবে না, দ্য হুইল ক্যান না only go straight, can only do good. আপনি একটা ইমাজিন করুন, এই যে বর্ণনা করলাম এটা সত্যিকারের ঘটনা বললাম, গাড়ির চাকা খুলে বেরিয়ে গেছে, তো যে গাড়িটা কখনো ডান দিকে যায় কখনো বাঁ দিকে যায়, কিন্তু চাকা যেটা খুলে গেল এটা সোজা যাবে, নিউটনের যে লসগুলো মোশনের না তার মতো বিলকুল সোজা যাবে। ঠিক তেমনি যিনি যোগী, যিনি সন্ন্যাসী, যিনি আত্মজ্ঞানী, তার জীবন একবারে সোজা হয়ে যাবে। ইফ দ্যাট বডি ডাজ এনিথিং ব্যাড, নো দ্যাট দি ম্যান ইজ নট জীবন মুক্ত, হি লাইজ ইফ হি মেক্স দ্যাট ক্লেম। আত্মজ্ঞান বিভিন্ন অবস্থায় হয়। আত্মজ্ঞান মানে যিনি ঈশ্বরকে জেনেছেন, আত্মাকে যিনি জেনেছেন, যিনি জ্ঞানী, যিনি এখনো বেঁচে আছেন কিন্তু জ্ঞানে প্রতিষ্ঠিত, তাকে বলা হয় জীবন মুক্ত। এই জ্ঞান সবসময় সংস্কৃত শব্দ স্বসংবেদ্য, যার জ্ঞান হয়েছে তিনি জানেন, অন্য কেউ জানে না। কালকে যদি কেউ ঢপবাজ, কেউ ঢপ দাঁড়িয়ে যদি বলে যে আমি ঈশ্বরকে জেনেছি, তাহলে আপনি কী করে জানবেন যে সে ঈশ্বরকে জেনেছে কি জানেনি? এটা জানার আসলে কোনো পথ নেই। একটা লোক সত্যিকারের জ্ঞানী, একজন লোক সত্যি ঈশ্বর দর্শন করেছেন কি করেননি, না কি সে ধপ মারছে, এটা জানার কোনো পথ নেই। কিন্তু তার কিছু কিছু ক্রিয়া দিয়ে বোঝা যায়। ঠাকুর যেমন একটা বলছেন যে জ্ঞানের এক লক্ষণ আছে, তার কাছে আর কোনো বই থাকে না, কোনো বই দরকার পড়ে না, সে জেনে গেছে সমস্ত জ্ঞান তার এসে গেছে, ও আর কোনো বই রাখবে না, আর কোনো এলোমেলো কথা বলে না। কিন্তু এলোমেলো কথা তো আমরা বুঝতে পারবো না, ভক্ত মানেই বোকা, সে যে যত বড় মহাত্মা হোক ভক্ত মানেই বোকা, পপুলার যিনি বুঝবেন যে তার ভক্ত মানেই বোকা। এদেরকে স্বামীজি বলছেন ইউ আর মুস্টেস্ট বেবিস, বড় বড় গোফ, কিন্তু আধ্যাত্মিক জগতে তারা বেবিস, বোকা বানানো খুব সোজা। তো বলছেন যে কি করে জানবে এরা নিজেকে আত্মজ্ঞানী যারা বলছে, পরমহংস যারা বলছে, আমাদের ভাষায় জীবন মুক্ত যারা বলছে, বলছে এনাদের একটাই টেস্ট, এরা কখনো জীবনে সৎ পথ ছাড়া অন্য পথ নেবে না। ঠাকুরের ভাষায় বলছেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, তবে তাকে সাধু মানবি।
তো বলছেন যে যিনি জীবনমুক্ত তিনি কখনো কোনো পরিস্থিতিতে কোনো অসৎকর্ম করেন না। ঠাকুর এটাকে সহজ ভাষায় আবার বলছেন, তার বেতালে কখনো পা পড়ে না। তার মানে সমাজ যেটাকে ঠিক মনে করে, যে ক্রিয়াগুলোকে ঠিক মনে করে, তিনি সবসময় সেটা করবেন। দেখবেন প্রায় লোকে বলে, আচ্ছা ঠাকুর এরকম কেন করেছিলেন? আমাকে একজন বললেন, রিসেন্টলি ট্রেনে যাচ্ছিলাম, একজন ভদ্রলোক বলছেন ঠাকুরকে পড়েছিলেন, বলছেন যে দেখুন ঠাকুর তো অবতার, তিনি সমাজকে কেন এত মানবেন? তো যখন মা সারদা দেবী বিধবা হয়ে গেলেন, ঠাকুর তো করিতে পারতেন যে না তুমি সাদা শাড়ি পরবে না, তুমি যেমন শাঁখা সিঁদুর পরো সেভাবেই পরবে, তাহলে কত বিধবা বেঁচে যেত। ওনাকে আমি বোঝাতে পারছি না যে অবতার কখনো এরকম কাজ করবেন না, কারণ তাহলে বেতালে পা পড়ে যাচ্ছে। যে কোনো ধর্মে পরিবর্তনগুলো যেগুলো হয় সেগুলো সবসময় সময়ের অপেক্ষা রাখে, ধীরে 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 পরিবর্তন হয়। অবতার যখনই আসেন তার একটাই কাজ, সেটা হলো আধ্যাত্মিক জ্ঞান দেওয়া। তার যে আচরণগুলো হয়, কোনো আচরণ কখনোই সমাজ বিরোধী হবে না, আর চরিত্র যেটাকে মনে করে তৎকালীন সমাজ তার বিরুদ্ধে হবে না। তিনি তিনটে জিনিস কখনো করবেন না, কামিনীতে কখনো মেয়েদের সঙ্গে মানে এনি কাইন্ড অফ সেক্স কোনো সম্পর্ক থাকবে না, মেয়েদের সঙ্গে ঘিরে রয়েছেন নেভার নেভার নেভার, টাকা পয়সাতে ঘিরে রয়েছেন নেভার নেভার নেভার, কারণ জগৎ এই দুটোর উপরেই চলে। তৃতীয়, কখনো হিংসা কার্য করবেন না। গীতাতে জ্ঞানীকে যখন ডিফাইন করছেন পরিভাষিত করছেন, ছবার গীতাতে আসে সর্বভূত হিতেরতা, ছোট্ট প্রাণী থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু নিজের যেখানে শরীর ধারণের জন্য যতটুকু দরকার তার বাইরে ওরা কখনো কোনো কোনো প্রাণীর হিংসা, তো দূরের কথা, সবসময় প্রাণীকে কীভাবে তার হিত করা যায়, ভালো করা যায়, ওই ধর্মের নামে সংহার কখনো করবে না, ধর্মের নামে কাউকে কষ্ট দেওয়া কখনো করবে না, ধর্মের নামে বলা যে তুমি অপবিত্র, যেমন জিজাস সেই ওই যে এক মেয়ে যাকে সবাই পাথর মারতে চাইছে, জিজাস তারও রক্ষা করছেন, কখনো সর্বভূত হিতের তা। যে নিজেকে মনে করে যে আমি ঈশ্বরের পথে আছি, মানে আমার ঈশ্বর জ্ঞান হয়ে গেছে, বিশেষ করে যারা এরকম বলে ইদানিং কালে দেখবেন ভারতবর্ষে সবাই সবাই মাস্টার সবাই গুরু সবাই শিক্ষা দিয়ে যাচ্ছে, এদের কখনো বেতালা পা পড়বে না। যদি বেতালা পা পড়ে তখন বুঝতে হবে এরা ধাপ্পা মারছে। কি করে যদি মেয়েরা তাকে ঘিরে থাকে, টাকা পয়সা যদি ঘিরে থাকে, আর কোনো না কোনোভাবে কারো না কারো তিনি হিংসা করছেন, তাহলে বুঝতে হবে তিনি তিনি সাধু নন, মানে সাধু নন ইন দ্য সেন্স এখনও তিনি পারফেক্ট নন। যত আর্গুমেন্টস নিয়ে আসা হোক, যত যুক্তি নিয়ে আসা হোক, এই তিনটে জিনিস যে সর্বভূত হিতেরতা, সমস্ত প্রাণীর হিতে লেগে থাকবেন, আর সংসারে যে দুটো সবচেয়ে পাওয়ারফুল ফোর্স, সমাজে অনেকগুলো ফোর্স আছে কিন্তু দুটো কামিনী আর কাঞ্চন এটা মোস্ট পাওয়ারফুল ফোর্স, এই দুটো দুটো কখনো জড়াবেন না। যদি হিংসা কামিনী কাঞ্চন এই তিনটের মধ্যে কোনো একটাতে জড়িয়ে আছেন, বা এর যে অফশুটস এর মধ্যে কোনোটাতে যদি জড়িয়ে থাকেন, তাহলে পরিষ্কার বুঝে যাবে তিনি জীবনমুক্ত নন, তিনি আত্মজ্ঞানী, তিনি আর যাই হন হি ইজ নট ইয়েট এ ম্যান অফ গড, নো। দিয়ে বলছেন, বাট ইটস অনলি ওয়েন দ্য হুইলস হ্যাভ গট এ গুড স্ট্রেট মোশন ফ্রম ক্লিনজিং দ্য মাইন্ড দ্যাট দি অ্যাক্টস ক্যান বি অ্যাপ্লাইড। যে অল পিউরিফাইং অ্যাকশন ডিলস কনসিয়াস আর আনকনসিয়াস ব্লোস অন ডিলিউশনস,
মুন্ডক উপনিষদে যখন দোয়া সুপর্ণা সেউজা সাকায়া বলছেন, সেখানে বলছেন যে দুটো পাখি, একটা ওপরে একটা নিচে, ওপরে পাখি নিষ্কামভাবে বসে আছে, যারা টিয়া বইটা পড়েছেন দেখবেন ওখানে হান্স, ও সব কিছুতে নির্বিকার। ডক্টর আব্দুল কালাম আমাকে ফোন করেছিলেন বই পড়ে ইমপ্রেসড হয়ে, আর চিঠিতে উনি লিখেছেন যে খুব সুন্দর লাগলো কাহিনি, কিন্তু হান্স তার যে চরিত্র সব কিছুতেই নির্বিকার, অথচ সে কিন্তু সব জায়গায় আছে। নির্বিকার মানে যে সরে গেছে তা না, সব জায়গায় আছে, সে সাহায্য করছে, টিয়াকে গ্রো করতে সাহায্য করছে, হ্যাঁ তাকে বকছে, সবই করছে, কিন্তু নির্বিকার, ইনডিফারেন্ট, ডিট্যাচড। কিন্তু যে গ্রো করছে, আমি আপনি আমাদের মতো যারা গ্রো করছে, এই মিষ্টি ফল খাচ্ছে, এই কটু ফল খাচ্ছে, মিষ্টি ফল যখনই খায় তখন আনন্দে থাকে, মানে টিয়া বই যারা পড়েছেন দেখবেন যখনই ওর ভালো আসে সেখানে আরামসে সে বসে আছে, সে আর নড়তে চায় না। জীবন এক যাত্রা, যাত্রা যেটা মুক্তির দিকে নিয়ে যাচ্ছে। মিষ্ট খেলে কখন আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে না, তিক্ত খেতে হয়, তিক্ত খেলে তখন বলে মা গো আমার আর লাগবে না, তখন সে এগোয়। যার জন্য বলি ধর্মপথে এসছে না, আপনার বাড়িতে চারজনের এখনও মৃত্যু হয়নি, বাড়ি আপনার এখনো আগুন লেগে যায়নি, সমস্ত সর্বনাশ হয়ে যাচ্ছে না, আর এখনও আপনি মনে করছেন যে আপনি ধর্মপথে আছেন, সে কি হয়? ধর্মপথ মানেই সে একবারে তেড়ে ফুড়ে আপনাকে তিক্ত ফল পাঠাবে, যে বলবে ছেড়ে দে মা, কেঁদে মাঝি আমার লাগবে না। ঠাকুর বলছেন সংসার যেখানে পাত কুয়া আর আপন জন সেই, হ্যাঁ কাল সর্ব বলে যখন মনে হতে শুরু করে, মানে কতটা সংসার আপনাকে কষ্ট দেবে যেখানে সংসার পাত কুয়া আর আপন জন কাল সর্প বলে মনে হবে, তবে শুরু ওরাই স্টার্টিং, ওখান দিয়ে শুরু হয়। বেদান্তে বলছেন শুরু কোথায় থেকে হয়, তপ্ত শিরোবত, আপনার সুন্দর চুল রয়েছে ওটাতে আগুন লেগে গেছে, আপনি এবার দৌড় লাগাচ্ছেন যে বাবা জল চাই জল চাই দৌড়। একদিকে বলছেন যে ভক্তরা আসে বলে যে মহারাজ কিছুই হচ্ছে না, জপ ধ্যান এগোচ্ছি না, আরে এগোচ্ছি না, ঠাকুর যেমনি আপনাকে একটু দিতে যাবেন, বাড়িতে দুজনকে যেমনি মেরে ফেলবেন, সরাবেন আপনার পথ থেকে, আপনি তো কিনে এমন আকুল হবেন, এমন আকুল হবেন, ঠাকুর থাক 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 লাগবে না, থাক বাবা এখন থাক, দিয়ে দুটো মিষ্টি ফল যেমনি পেয়ে গেলেন। আমাদের এক মহারাজ এরকম খুব নাম করা গল্প, যে সে মহিলা খুব কাঁদছেন, মহারাজ কি সর্বনাশটাই হলো, ওর স্বামী বোধহয় মারা গেছে নাকি, খুব কাঁদছে, উনি কাঁদতে দিলেন, কিছুক্ষণ পরে বলছে আর তোমার নাতি কেমন, আ হা 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 বলে মুখে হাসি বেরিয়ে এসছে, এই যে চোখ এত কাঁদছিল যেমনি নাতির কথা জিজ্ঞেস করেছে আর হাসি মুখ ও হাসি, যেমনি দেখে ঠাকুর যখন দেখেন আর নিতে পারছে না, যে বলছেন হাসপাতালে ভর্তি হলে না ঠিক হওয়া পর্যন্ত ছাড়বেন না, কিন্তু দেখেন যে একে ছাড়তে এক্ষুনি ছাড়া যাবে কি না। আপনারা শুনে থাকবেন আমাদের কল্যাণানন্দজি, এনারা যখন কঙ্খলে হাসপাতাল শুরু করেন তখনকার দিনে সাধুদের ওখানে খুব কষ্ট ছিল, বাইরের যারা ছিলেন, তো একবার এক সাধু বাবাকে নিয়ে এসছেন, খুব শরীর খারাপ, তো সেবা শুশ্রূষা করে সারিয়ে দেওয়া হয়েছে, তা ওখানে রুগীদের খাওয়া খিচুড়ি যাই হোক ভালো খাওয়া, মহারাজ নিজে এসছেন কল্যাণানন্দজি দেখতে, দেখছেন যে সেরে গেছেন, কিন্তু ওনাকে দেখেই কল্যাণানন্দজিকে দেখে ও আ উ করতে শুরু করেছেন, তো দেখে উনি বুঝে গেছেন যে এরা আর এখান থেকে এক্ষুনি যাওয়ার ইচ্ছে নেই, উনি সঙ্গে সঙ্গে লিখে দিলেন যে এনাকে আরও দুদিন যেন এখানে রাখা হয়, উনি কিন্তু জানেন ও সেরে গেছে কিন্তু ছেড়ে যেতে চাইছে না। আর বক্তব্য হল ভগবান
কষ্টও দেন, সেই কষ্টের মাধ্যমে আমরা উঁচু ডালে যাই। কষ্ট দেওয়ার পরে যখন দেখেন যে না নিতে পারছে না, তখন তাড়াতাড়ি করে না একটা প্রোটেকশন দিয়ে দেন যে থাক 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 এখন থাক এখন না। কিন্তু ও মারটা তো আসবেই, আজকে আসুক কালকে আসুক। বলছেন না ঠাকুর, কিছু মাছ ভাজছেন আর কিছু মাছ রাখা আছে যাকে ভাজা হবে। কিছু লোক যারা পুড়ছে এখন তেলে ভাজা হচ্ছে, হ্যাঁ ঘুঠে পড়ে গোবর হাসে, পুড়তে তো বাবু সব কটাকে হবে। আমরা পারি না নিতে, দুর্বল মন কি না, অত্যন্ত দুর্বল মন। বাচ্চা ছেলেরা ইঞ্জেকশনকে ভয় পায়, ট্যাবলেটগুলো তেতো লাগে, হোমিওপ্যাথি ওষুধ হলো সবচেয়ে ভালো ওষুধ। আমরা যখন বাচ্চা ছিলাম চেষ্টা করতাম কীভাবে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া যায়। জীবনে আমরা চাই যে কীভাবে মিষ্টি 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 করে যেন জীবনটা হয় না। কেশব সেনের নামে ঠাকুর বলছেন এই যোগ ভোগ দুই আছে। এই কেশব সেনের শেষ অবস্থায় যখন যাচ্ছেন শরীর কঙ্কাল হয়ে গেছে, ঠাকুর কি বলছেন, বসরা গোলাপ সেকল খুঁড়ে দেওয়া হয়েছে, হিম লাগলে ফুল ভালো হবে। যাকে বলছেন যোগ আর ভোগ দুই আছে তারই এই অবস্থা, তার এত কষ্ট। হ্যাঁ বলছে যেমন তার সে কাশি, লোকে ঘাবড়ে যাচ্ছে শুনে। মার তো খেতেই হবে, অনেকে ধীরে 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 খান, কিন্তু যখন বলছেন গঙ্গা যখন চলে গঙ্গোত্রী থেকে নামে এক ধার, কলকাতার কাছে এসে যখন সমুদ্রের কাছে এসে যায় না, ওর জোয়ার ভাটা শুরু হয়ে যায়। যতক্ষণ সব ভালো চলছে মিষ্টি চলছে বুঝবেন না আপনার। এখন যতীশ্বরানন্দজি বলছেন যে সব কিছু যদি ঠিক চলছে জীবনে, বুঝবে আধ্যাত্মিক জীবনে তোমার সবটাই গোলমাল। আধ্যাত্মিক জীবন ভালো মানেই একগাদা ঘা পড়বে, ঘা যদি না পড়ে, এগুলো হয়তো শুনে মনে হবে যে এটা কেমন নেগেটিভ কথা, না না একেবারে নেগেটিভ কথা না, এটা ফ্যাক্টস অফ লাইফ। মিলিটারিতে গেছেন আপনি, মিলিটারি জয়েন করেছেন, দুটো চোট খাবেন না, দুটো গুলি খাবেন না, আর এটা তো এটাই হবে, এভাবেই চলে যুদ্ধ যখন এইভাবেই চলে। ঠিক তেমনি জীবন যুদ্ধ যখন চলে এইভাবেই চলে। যখন এই ব্লোগুলো পড়ে তখন কী হয়, ডিলিউশনসগুলো ভেঙে যায়, যে স্বপ্নগুলো নিয়ে বেঁচে আছেন। অল পিউরিফাইং অ্যাকশন ডিলস কনসিয়াস আর আনকনসিয়াস ব্লো অন ডিলিউশন, জেনে শুনে হোক অজান্তা হোক। অনেক সময় আমরা ভাবি আচ্ছা আমার কেন হলো এরকম, এসেছে কিন্তু আপনার ডিলিউশনটা ভেঙে গেল। To call another sinner is the worst thing you can do. Good accent and ignorantly produces the same result and helps to break the bondage. এগুলো আমরা আগে আলোচনা করেছি, সিনার বলে কোনো কিছু হয় না, পথ ডান দিক বাদিক হয়েছে। আর ভালো কাজ আপনি জেনে শুনে করুন না জেনেই করুন, এটা সবসময় আপনার উপরে যে বন্ধন ভাঙতে সাহায্য করে। দান করা, সেবা করা, মিষ্ট কথা বলা, কটু কথা না বলা, এই জিনিসগুলো সহ্য করে নেওয়া, এগুলো জেনে করুন না জেনে করুন, মঙ্গল আপনার হবে। দিয়ে আবার ওই সেই এতে নিয়ে চলে আসছেন টেলিস্কোপ এক্সাম্পলে, টু আইডেন্টিফাই দ্য সান উইথ দ্য স্পটস অন দি অবজেক্ট গ্লাস ইজ দি ফান্ডামেন্টাল এরর। একটা বাচ্চা ছেলেকে টেলিস্কোপ দেখাচ্ছেন, সেখানে স্পট, সেই স্পট দেখে বলছে হ্যাঁ সূর্য দেখে নিয়েছি, কি না এটা অশ্বত্থামার মা তাকে আটা গুলে দিল, সে মনে করছে আমি এটাই দুধ খাচ্ছি। নো দ্য সান দ্য আই টু বি এভার আনএফেক্টেড বাই এনিথিং অ্যান্ড ডিভোট ইউর সেলফ টু ক্লিনসিং দ্য স্পটস। ম্যান ইজ দ্য গ্রেটেস্ট বিং দ্যাট এভার ক্যান বি, দ্য হাইয়েস্ট ওয়ার্শিপ দ্যার ইজ টু ওয়ার্শিপ ম্যান অ্যাজ কৃষ্ণ বুদ্ধ ক্রাইস্ট। হোয়াট ইউ ওয়ান্ট ইউ ক্রিয়েট, গেট রিড অফ ডিজায়ার। জিনিসগুলো আগে আগে আলোচনা করেছি বলে বক্তব্য হলো যে আমি যেটা চাই সেটাকেই সৃষ্টি করি। আমি ঠাকুরকে কেন ভক্তি করি, কারণ আমি ঠাকুর হতে চাই।
মানুষ কৃষ্ণকে কেন ভক্তি করে? এনার যে খুব সুন্দর নাম দিয়েছে না, কৃষ্ণা কনসিয়াসনেস। কেন? কারণ কৃষ্ণ চেতনা, সেটাকে আমি অ্যাসপায়ার করি, আমি সেটা হতে চাই। শিব ভজনা করা মানে এটা কী? আমার ওটা আদর্শ, আমি কোথাও একটা হতে চাইছি। যখন মানুষ সেটা বুঝে নেয় যে মানুষই শেষ কথা, মানুষই জিজাস হয়, মানুষই বুদ্ধ হয়। ভক্তরা বলবেন ভগবান বুদ্ধ এসেছেন, ভগবান জিজাস হয়েছেন, পারফেক্ট, কোনো সুবিধে নেই। কিন্তু আমরা যখন স্বামীজির জীবন দেখছি, আমরা যখন ঠাকুরের জীবন দেখছি, তারা যে লীলাগুলো করেছেন তাতে বোঝা যাচ্ছে, আরে মানুষ এভাবে উঠে উঠে এই জায়গায় যেতে পারে না। উনি একটা জন্মে করেছেন, আমার 10 জন্ম লাগবে। ঠাকুর যে সাধনাগুলো 3 দিনে শেষ করেছেন, সেগুলো এক একটা সাধনা আমার 3 জন্ম লাগবে, লাগুক, কিন্তু এটা করা যায়। দি অ্যাঞ্জেলস, এখান থেকে স্বামীজি আবার মুভ করছেন স্পিরিট ওয়ার্ল্ডে। দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড দি ডিপার্টেড আর অল হিয়ার সিইং দিস ওয়ার্ল্ড অ্যাজ হেভেন। যারা মরে গেছেন, যারা আপনার বাবা মা ঠাকুরমা ঠাকুরদা ঠাকুরমা এনারা মরে গেছেন, ওয়া যে দেবতাগুলো রয়েছে, ওয়া অ্যাঞ্জেলসগুলো যে খ্রিস্টানরা মনে করছে, তারা এই জগৎকেই দেখে, আর এইটাকেই তারা স্বর্গরূপে দেখে। দ্য সেম এক্সিস্ট সিন বাই অল অ্যাকর্ডিং টু দেয়ার মেন্টাল অ্যাটিটিউড। এখন এই যে বলে না স্বর্গ নরক এখানেই আছে, যে দুষ্ট আত্মা যখন মরে তারা এই জগৎটাকেই নরক হিসেবে দেখে, আর যারা সৎ আত্মা তারা মরে গিয়ে এই জগৎকেই স্বর্গরূপে দেখে। এই যে জগৎ যেটা না, এটাকেই দেখছে, এটাকেই কেউ স্বর্গরূপে দেখে, কেউ নরক রূপে দেখে, আমরা মর্ত লোক রূপে দেখছি। দ্য বেস্ট ভিশন টু বি হ্যাড অফ দি এক্স ইজ হিয়ার অন দিস আর্থ। যে ঠিক ঠিক পৃথিবী কি, এই মর্তলোকটা কি, আমরা সবচেয়ে ভালো আমরাই এখানে দেখছি। দেবতারা এটাকে একরকম দেখেন, পিতৃরা এটাকে একরকম দেখছে, যারা পাতাল লোকে নরকে আছে তারা একরকম দেখছে। সো নেভার ওয়ান্ট টু গো টু হেভেন, দ্যাট ইজ দি ওয়ার্স্ট ডিলিউশন। সেই জন্য তুমি যে মনে করছো যে মরার পরে স্বর্গে যাবে, এটা খ্রিশ্চানদের বলছেন, সেই জন্য তিনি এই টপিকটা নিয়ে আসছেন। ইভেন হিয়ার টু মাচ ওয়েলথ অ্যান্ড গ্রাইন্ডিং পভার্টি আর বোথ বন্ডেজেস অ্যান্ড হোল্ড আস ব্যাক ফ্রম রিলিজিয়ন। প্রচুর টাকা পয়সা যদি হয়ে যায় কি, গ্রাইন্ডিং পভার্টি মানে এত গরিব আপনি যে সবসময় পেটের চিন্তা, কখন আপনাকে স্পিরিচুয়াল হতে দেবে না। ঠিক তেমনি স্বর্গলোকে যদি চলে যান, নচিকেতা যেমন বলছে হ্যাঁ স্বর্গ সুখ দিচ্ছে, বলছে আমার লাগবে না। নচিকেতা যখন ডিসক্রাইব করছেন বলছেন, স্বর্গে লোকে না ভয়ম কিঞ্চন অস্তি, না তত্র ত্বম না জরায়া বিভেতি, জরা নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই, এত সুখ। সেই জন্য ওখানে কখনো মানুষ ঈশ্বর চিন্তন করতে পারে না, নরকে এত কষ্ট মানুষ ঈশ্বর চিন্তন করতে পারে না। সেই জন্যে বলছেন ঈশ্বরের কৃপা হলে, দেবতাদের অনুগ্রহ হলে তখন 3টে জিনিস হয়, মনুষ্যত্ব মানুষ জন্ম, আর মোক্ষত্ব যে ঈশ্বর লাভের ইচ্ছা, মহাপুরুষ সংশ্রয় সাধু সঙ্গ, ঈশ্বরের কৃপা না হলে 3 হয় না। এইটা ওই জিনিসটাকে বলছেন যে 3 great gifts উই হ্যাভ। ফার্স্ট এ হিউম্যান বডি, দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য নিয়ারেস্ট রিফ্লেকশন অফ গড, উই আর ইজ ওন ইমেজ। সেকেন্ড দ্য ডিজায়ার টু বি ফ্রি, আর থার্ড দ্য হেল্প অফ এ নোবেল সোল। তুলসীদাস খুব সুন্দর বলছেন, বিনু সত সঙ্গ বিবেক ন হই, বিবেক যেটা হয় ভালো মন্দের যে বিবেক, বিনু সৎসঙ্গ সাধু সঙ্গ না হলে কখনোই বিবেক আসে না। আর রাম কৃপা বিনু সুলভ না সই, ঈশ্বরের কৃপা রামের কৃপা না হলে কখনো মানুষ সাধুসঙ্গ পায় না। তো বলছেন, ওয়েন ইউ হ্যাভ বিন দি ওয়েন ইউ হ্যাভ দিস ব্লেস দ্য লর্ড,
you are sure to be free. এই আপনারা যারা শুনছেন তা আপনাদের তো দেখুন তিনটেই আছে, মানুষ জন্ম আছে, মুক্তির ইচ্ছা আর ঠাকুরের সঙ্গ। আমাদের এখানে তো সঙ্গই সব কিছু, কি না? সাধু সঙ্গ এখানে, যে ঠাকুরের সঙ্গ এত কাছে। তো বলছেন যে ইউ আর শিওর টু বি ফ্রি, মুক্তি আর কে আটকাবে? তিনটে জিনিসই তো লাগে, তিনটেই আছে। সেজন্য বলবে হোয়াট ইউ অনলি গ্রাস্প ইন্টেলেকচুয়ালি মে বি ওভার থ্রোন বাই নিউ আর্গুমেন্ট, বাট হোয়াট ইউ রিয়েলাইজ ইজ ইয়োর্স ফর এভার। টকিং রিলিজিয়ন ইজ বাট লিটল গুড, পুট গড বিহাইন্ড এভরিথিং, ম্যান অ্যানিমাল ফুড ওয়ার্ক মেক দিস এ হ্যাবিট। সেই জন্য বলছেন যদি আপনি শুধু মন দিয়ে কোনো কিছুকে ধরেন, ইন্টেলেকচুয়ালি ধরেন, আর একটা বেটার আর্গুমেন্টে সেটাকে উড়িয়ে দেবে। আচার্য শঙ্কর বারবার এটাকে বলছেন যে যুক্তি দিয়ে কখনো ঈশ্বরকে প্রমাণিত করা যায় না। আপনি একটা যুক্তি নিয়ে আসবেন, কালকে আরেকজন বেটার যুক্তি এনে সেই যুক্তিকে উড়িয়ে দেবে। বই পড়া, যুক্তি করা, ঠিক আছে, এটা মন্দের ও মন্দ ওর মধ্যে যতটুকু হয় আর কি। সেই জন্য সব কিছুর পেছনে ঈশ্বরকে নিয়ে আসুন। মানুষকে যখন দেখছেন সেটাকে ঈশ্বরীয় সত্তারূপে, পশু দেখছেন ঈশ্বরীয় সত্তারূপে, সাপ বিষে দেখছেন ঈশ্বরীয় সত্তারূপে, খাওয়া দেখছেন ঈশ্বরের প্রসাদ রূপে। দিয়ে তিনি ইঙ্গার সোলের একটা ঘটনা, আমরা আগে একবার আলোচনা করেছিলাম ইঙ্গার সোলের ঘটনা। রবার্ট ইঙ্গার সোল এক খুব নাম করা থিস্ট ছিলেন, নাস্তিক। তিনি ঘুরে ঘুরে আমেরিকাতে সব খ্রিশ্চান ফাদারদের অ্যাট্যাক করে বেড়াতেন। স্বামীজির সঙ্গেও দেখা হয়েছিল, উনি এই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় বলছেন। তো সেখানে বলছেন ইঙ্গার সোল বলেছিলেন, কমলা লেবু ছিল, যে দেখো এই কমলা লেবুতে আমি বিশ্বাস করি, ব্যাস এটাকে নিগড়ে খেতে হবে আমার। তো স্বামীজির যেটা মেরি লুইবার্গ যেটা ডিসক্রাইব করেছেন, উনি বলছেন আমি ওরিয়েন্টাল, আমার কাছে ম্যাঙ্গো হলো ফল, আর আমিও এটাকে নিগড়ে খেতে চাইছি। দিয়ে স্বামীজি এখানে বলছেন I know a better way to squeeze the orange of this world than you do, and I get more out of it. আমি নিগড়ে খাচ্ছি আর তোমার থেকে বেশি ভালোভাবে নিগড়াতে জানি, কারণ I know I cannot die. So I am not in a hurry. তুমি দৌড়চ্ছ তো, তা যারা আপনারা প্রচুর জার্নি করেছেন তারা জানবেন। একবার একটা জায়গায় গিয়েছিলাম, হিমালয়ের একটা জায়গায় ঘুরছিলাম, বিরাট লম্বা জার্নি। তো সেই বাসওয়ালা একটা জায়গায় দাঁড় করিয়েছে, আর ওই ড্রাইভার ওর তো খাওয়া দাওয়া ওরা ব্যবস্থা করছে, আর পুরো ভর্তি আমরা একটু অপেক্ষা করছি যে জায়গা একটু ফাঁকা হলে বসে একটু খাবো। আর লম্বা 12-14 ঘন্টা জার্নি একটু বসে, যতক্ষণে আমাদের সেই আলু পরাঠার গিয়ে এনেছে ততক্ষণে বাস হর্ন মারতে শুরু করেছে, কেন এই 15 মিনিট না 10 মিনিট দাঁড়াবে। ও তো নিজের মতো সাঁটিয়ে সুটিয়ে খেয়ে নিয়েছে আমাদেরও, অ্যান্ড কী করবো, ওই কোনো রকমের মুখে গুঁজে দৌড়তে দৌড়তে আবার বাসে উঠলাম। আমাদের জীবন তাই। আমার একজন পরিচিত কিছুদিন আগে বলছিলেন, জানেন আমি মরতে চাই না, এই দেখুন কত সুখ, কত জগৎ, কত কী আসছে, হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট টাইম টু লিভ। কপাল, মানে ওই যেদিন শুনেছিলাম তারপর থেকে আর ওর সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি, মানে আমার অস্বস্তি লাগছিল। আমি খালি ভাবি যে হে ঠাকুর আর যেন জন্মাতে না হয়, না হলে আবার পুনরপি জন্মানি পুনরপি মরণম, সেই আবার স্কুলে যেতে হবে, আবার সেই হোমওয়ার্ক করতে হবে, পরীক্ষার ভয়ে আবার ওই জিনিসগুলো আমাকে করতে হবে, ঠাকুর রক্ষা করো, হ্যাঁ সেই বেলুর মঠে আসতে হবে, অন্য জায়গায় তার যাবো না, আবার ট্রেনিং সেন্টারে অত শাসন খরা শাসনের মধ্যে থাকতে হবে। যদি ভোগেরই ইচ্ছা থাকে তখন তো আমার মনে হয় যে তো দারুণ, এখন তো বয়স হয়ে গেছে 60 বছর বয়স, এখন কী ভোগ করব, এই কি ইলেকট্রনিক গ্যাজেটগুলো আছে দেখে বুঝতেও পারি না জিনিসগুলো কি। মরে যখন জন্মাবো মাইন্ড ফ্রেশ। এখন যারা খুব ওস্তাদি মারছে ইয়াংরা, তখন ওরা বুড়ো হয়ে যাবে, তখন আমি ইয়াং, তখন আমি ওদেরকে বলবো দেখো এই ক্ষমতা এটা। আর যদি একটা উচ্চ জ্ঞান নিয়ে জন্মানো যায়, যেটা একটু অ্যাডভান্স, নতুন বই একটা লিখছি ক্রতু বলে, সেখানে ওরকম জন্ম জন্মান্তরে সে হচ্ছে এবং পারফেক্ট হয়ে জন্মাচ্ছে, সব মেমোরি তার রয়েছে,
স্বামীজি এটাই বলছেন, আমার তো তাড়ানোর কিছু নেই, আমার তো মৃত্যু নেই, খেদ করার কিছু নেই, মরবো তারপরে কী হবে, আবার আসবো, আরামসে এনজয় করো, এখন যেটা এনজয় করছি এখন ওইটাই এনজয় করব। এই বড় বড় সোসাইটিতে ফ্রেঞ্চরা রাশিয়ানরা ওরা যখন খায় লাঞ্চ, দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে ওদের লাঞ্চ চলতে থাকে, লাঞ্চের ওপরেই মিটিং চলছে, একটা কোর্স এলো, তারপরে তাড়াহুড়ো কিছু নেই। আমাদের সবসময় তাড়াহুড়ো, এক প্লেট চা দিলে আগে ওই কাপটাকে প্লেটে ঢালি করে সুরুক সুরুক করে মেরে শেষ, তাড়াহুড়ো সবসময় তা দৌড়চ্ছে দৌড়চ্ছে। বাবুরা যাদের টাইমের কোনো অভাব নেই, ওই কাপ নিল, এক সিপ নিল, রাখলো, ও টেস্ট বিউটিফুল, বলে মিষ্টি করে এটা বললো, আবার অনেকক্ষণ পরে এটা দিয়ে বললো যে চা ঠান্ডা হয়ে গেছে, সরিয়ে নতুন কাপ আবার এলো। যাদের বাবু পয়সা আছে, লোকজন আছে, সে বলছেন আই নো দের ইজ নো ফিয়ার, সো আই এনজয় দিস স্কুইজিং, আই হ্যাভ নো ডিউটি, নো বাউন্ডারিজ অফ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন অ্যান্ড প্রপার্টি, আই ক্যান লাভ অল মেন অ্যান্ড উইমেন, এভরি ওয়ান ইজ গড টু মি, থিঙ্ক অফ দ্য জয় অফ লাভিং ম্যান অ্যাজ গড, স্কুইজ ইউর অরেঞ্জ দিস ওয়ে অ্যান্ড গেট 10,000 ফোল্ড মোর আউট অফ ইট, গেট every single drop. Amra bhabi exclusiveness jekhane ekjoner bou ache bachcha ache setate anondo, amra bhule jai bou bachchate anondo hoy na, anondo ta amar bhitore royeche jeta objectify kora hocche bou bachchar upore. Ebar jodi anonder byapare apni conscious hoye gelen, somosto jogot jodi apnar hoye jay, apnar anondo koto gun bede jabe. আমাদের প্রবলেম যখনই আপনি এটা বলতে যাবেন যে দুষ্ট, যে কুতর্ক করে বলুন, ওহো তাহলে জগতের সমস্ত মেয়েকে আপনি বউ বানাতে চাইছেন, নো, বউ বানিয়ে যে তুমি আনন্দটা পাচ্ছ সেটা তোমার নিজের আনন্দ। উট যখন কাটা ঘাস খায় তার মুখ দিয়ে যে রক্ত বেরোয় আস্বাদ করে নিজের রক্তকে, তাতেই তার আনন্দ। কাউকে দেখে কার সঙ্গে থেকে আমি যখন আনন্দ পাই ওটা আমার নিজেরই আনন্দ, তার উপরে গিয়ে প্রতিবিম্বিত হয়ে আমার কাছে আসে, আমরা তাকে বউ বলি, আমরা তাকে বাচ্চা বলি। এটাই কিন্তু সমস্ত জগৎ, এটাকে যদি রিফ্লেক্টেড আমি বানিয়ে দিই, আমি যেখানেই ছাড়ছি ওখান থেকে আনন্দ ফেরত আসছে, তো আমার আনন্দ দশ হাজার গুণ বেড়ে যাবে। দ্যাট উইচ সিমস টু বি দ্য উইল ইজ দ্য আত্মান বাইন্ড, ইটস রিয়েলি ফ্রি। যেটাকে আমরা ইচ্ছা মনে করি আসলে সবটাই হলো সেই শুদ্ধ আত্মা, সেই শুদ্ধ চৈতন্য যে সর্বদা মুক্ত, তার ক্ষমতার কোনো সীমা নেই, তার উইল বলে কিছু নেই, তিনিই আছেন, তিনিই চৈতন্য, তার ইচ্ছাতে সব কিছু চলে। এই পুরো বক্তব্যে এখানে ঘুরে ঘুরে আত্মার যে আত্মজ্ঞানের যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে। যে মানুষ যখন আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে যায়, থিওরিটিক্যালিও যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার জীবন কেমন হয় এটাকে নিয়ে স্বামীজি আলোচনা করলেন। এরপরে আমরা 29 জুলাইয়েরই সেটা সোমবার ছিল, সেই দুপুরবেলায় স্বামীজি আরও কিছু আলোচনা করেছিলেন, সেটাকে করে সেখান থেকে আমরা এটা দ্যাট উইচ সিমস উইল, এটা অনেকবার বলা হয়েছে, অনেকবার আমরা আলোচনা করেছি, ফ্রিডম, ফ্রি উইল আর গডস উইল, অনেকবার আপনি দেখবেন আগেকার যে এগুলো টক্সগুলো রয়েছে ওখানে আছে। আমরা যেটাকে ইচ্ছা মনে করি, আমরা মনে করি আমার মন এটাকে ইচ্ছা করছে বলে হচ্ছে, আসলে কিন্তু তা নয়। যে ঠাকুর বলছেন ঈশ্বরের ইচ্ছার বিনা গাছের পাতা পর্যন্ত নড়ে না, যা কিছু হচ্ছে পেছনে আত্মা রয়েছেন তাই হচ্ছে, আত্মা যদি না থাকে কিছুই হবে না, শক্তি রয়েছে একমাত্র আত্মার। এই পাখা যেটা নড়ছে ইলেকট্রিসিটি রয়েছে বলে, বাতি জ্বলছে ইলেকট্রিসিটি রয়েছে বলে, আত্মা আছে বলেই, সেই আত্মা আপনি, সেই জন্য আপনি হচ্ছেন অল পাওয়ারফুল। আপনি যেটা মনে করেন এটা আমার ইচ্ছা, এটা ঈশ্বরের ইচ্ছা, অ্যাটম বোমা যখন আমেরিকা ফেললো সেটাও আপনার ইচ্ছাতে পড়েছে,
আপনার নিজের ইচ্ছাতে। ধারণা করা যায়? আজকে দিল্লিতে একটা মেয়েকে ধর্ষণ যদি করে, সেটা আপনার ইচ্ছাতে হচ্ছে, মানতে রাজি আছেন? না। সেই জন্য অদ্বৈত সবার জন্য নয়, কিন্তু এটাই ফ্যাক্ট। জয় ঠাকুর।